हेलो एवरीवन, दिस इज नूरा रुशी एंड वेलकम टू माय चैनल। ए वीडियोते आमरा एएनएम जीएनएम 2021 एर प्रथम शिफ्टेर इंग्लिश ग्रामर एर आंसर किटा आलोचना करब। प्रथम प्रश्न, चूज द वर्ड हुईच हैज नियरलि द सेम मिनिंग एज एडमोनिश। एडमोनिशेर समर्थक शब्द, तो एडमोनिश माने बोझाय जे काउके स्कोल्ड करा, काउके सतर्क करा, भर्त्सना करा, एई टाइपेर। तो सेक्षेत्रे आमादेर सठिक उत्तर हो जाच्छे अपशन डी, रिबुक। रिबुक माने होच्छे टू स्कोल्ड समवन। नेक्स्ट, चूज द वर्ड हुईच इज अपोजिट इन मिनिंग टू जियार। जियार एर विपरीत शब्द, तो जियार माने होच्छे विद्रूप करा। एबार विद्रूपेर अपोजिट की होबे एखाने, प्रेस। प्रेस माने होच्छे प्रशंसा करा। तो आमादेर उत्तर हो जाच्छे अपशन सी। नेक्स्ट, दुटो सेंटेंस देवा आछे। दुटो सेंटेंसे দুটো ওয়ার্ড তোমাদের হাইলাইট করা আছে, মানে বোল্ড করা আছে, তো সেই শব্দ দুটোকে রিপ্লেস করতে বলেছে, তাই না? তো ফার্স্ট সেন্টেন্স, দ্য ম্যানেজমেন্ট ডিডন্ট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ আ ক্লার্ক। নেক্সট, আকাশ কুডন্ট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি। তো এক্ষেত্রে আমাদের কিন্তু উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, ফিট। এটাই এখানে মানাচ্ছে, এখানে যদি আমি ফিট ইউজ করি এই জায়গাটাতে, তবুও আমাদের সেন্টেন্সটা একদম ঠিকঠাক হচ্ছে, এবং অ্যারেঞ্জের জায়গা যদি আমি ফিট ইউজ করি তো ঠিকঠাক। নেক্সট কোশ্চেন, আ পার্সন ক্যান বি সেন্টেন্সড টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, হোমিসাইড। নেক্সট প্রশ্ন, চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। ওয়ান হু পজেসেস ভ্যারিড ট্যালেন্টস, একজন ব্যক্তি যে বিভিন্ন ধরনের গুণের অধিকারী, তো সে কি, সে হচ্ছে ভার্সাটাইল। অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এখানে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে এবং দুটো সেন্টেন্সে তোমার অবজারভেশন ড্র করতে বলেছে। গিভ ইউর অবজারভেশন বাই চুজিং এনি ওয়ান অপশন বিলো। তো ফার্স্ট সেন্টেন্স, উই শুডেন্ট ইন্টারফেয়ার ইন ওয়ান্স পার্সোনাল অ্যাফেয়ার্স। দুই নম্বর, দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিসেস আর আ প্রাউড লোড। তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন এ, অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট। দু নম্বর সেন্টেন্সটা কিন্তু এখানে কারেক্ট নয়, কারণ সার্ভিসেস আর আ প্রাউড লোড এটা কখনোই, এভাবে কখনোই হয় না কোনো সেন্টেন্স। নেক্সট প্রশ্ন, চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স অফ এজ আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন। তো এক্ষেত্রে এলিজেবল, যোগ্য। আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যখন কোনো পরীক্ষার জন্য যোগ্যতা রিকোয়ারমেন্ট হয়, তো সেক্ষেত্রে বলি না যে ইউ আর এলিজেবল, আই এম এলিজেবল, তো ওইরকম একটা সেন্টেন্স, দ্যাট অফ এজ আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন। নেক্সট প্রশ্ন, দ্য হোর্স স্ট্যাম্পেডেড অ্যান্ড টোর ডাউন দ্য স্ট্রিট। অপশন সি কারেক্ট। দেন, মোহন ট্রাইজ হিজ বেস্ট টু কিপ আপ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। এক্ষেত্রে আপ উত্তর হয়ে যাচ্ছে। আমরা সবসময় দেখবে কিপ আপ ইওর বেস্ট, তো এরকম একটা বলি আমরা যে কিপ আপ, মানে এই জিনিসটাকে তুমি কিপ আপ করো, আরও উপরে তোলার চেষ্টা করো। তো সেরকম এখানে বলা আছে মোহন ট্রাইজ হিজ বেস্ট টু কিপ আপ হিজ রেপুটেশন অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের মান রক্ষার চেষ্টা করছে সে। নেক্সট 55 নম্বর, এটি আমাদের লাস্ট প্রশ্ন, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এন এরর। এখানে কোন সেন্টেন্সটাতে এরর রয়েছে, তো ফাইন্ড আউট হুইচ অফ দ্য পার্ট বললাম, ইফ উই হ্যাভ ফেইথ ইন অল মাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অল রাইট অ্যান্ড সেফ। এক্ষেত্রে এরর হচ্ছে প্রথমটাই, ইফ উই হ্যাভ ফেইথ ইন অল মাইটি, কখনো এভাবে সেন্টেন্স হয় না, এই সেন্টেন্সটা রং আছে। তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে অপশন এ। এই ছিল প্রথম শিফটের ইংলিশ গ্রামারের আনসার কি। আগের আমি লাইফ সায়েন্সের প্রথম শিফট এবং সেকেন্ড শিফটের ভিডিও আপলোড করেছি, এবং বাকি যেগুলো আছে সেগুলো আপলোড করছি, শীঘ্রই তোমার সমস্ত ভিডিও পেয়ে যাবে, এবং সেকেন্ড শিফটের ইংলিশ গ্রামারটাও পেয়ে যাবে। সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল
অন করে রেখো। সো স্টে টিউন, কার কোটা ঠিক হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা, বেস্ট অফ লাক।